অবিরাম চড়ছে মহাকালের ঘড়ির কাঁটা। মানব সভ্যতা একদিকে যেমন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছে, অপরদিকে কুফর ও শিরক নাফরমানি ও আল্লাহদ্রোহিতার চূড়ান্তেও পা রেখেছে। গোটা পৃথিবীতে আজ শয়তানের একচ্ছত্র রাজত্ব। মুসলিম ভূখণ্ডগুলোর ওপর চেপে বসেছে কাফেরদের পোষামর্তাৎ শাসক গোষ্ঠী। আল্লাহর আইন থেকে বঞ্চিত আল্লাহর জামিন, কেয়ামতের ছোট আলামতের সবগুলোই দৃশ্যমান হয়ে উঠেছে একে একে। এবার অপেক্ষা বড় আলামতগুলোর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইমান ও কুফরের সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠছে। একদিকে প্রস্তুত হচ্ছে তাওহীদের শিবির, অপরদিকে প্রস্তুত হচ্ছে শিরকের শিবির, প্রস্তুত হচ্ছে দাজ্জালের বাহিনী, প্রস্তুত হচ্ছে ইমাম মাহদির বাহিনী। চারদিকে যেন পড়ে গেছে সাজ সাজ রব। গোটা পৃথিবী যেন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কখন কিভাবে শুরু হয় বিশ্বজগতের শেষের শুরুটা। শেষ জামানার হক বাতিলের চূড়ান্ত সংঘাতে এই মহাযুদ্ধের অন্যতম কেন্দ্রভূমি হল খোরাসান, আর এই খোরাসানের হৃদয় হল সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত বর্তমান আফগানিস্তান। প্রিয় মুসলিম উম্মা, আজ আমরা আলোচনা করব আফগান নিয়ে, আফগানের পরিচয় ও ইতিহাস ঐতিহ্য নিয়ে। কথা বলবো আফগানের জানবাজ মুজাহিদদের শতাব্দীকালব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী জিহাদ নিয়ে। হাদিসের আলোকে আলোচনা করব একবিংশ শতাব্দীতে আফগানের চলমান জিহাদের অবস্থা, ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে। সেই সঙ্গে আফগানের ইতিহাসের আলোকে পৃথিবীর অন্যতম মুসলিম ভূখণ্ড বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসন্ন মহাযুদ্ধের ময়দান। ইসলামের ইতিহাসের এক বিখ্যাত ভূখণ্ড হল খোরাসান, বর্তমান ইরানের উত্তর পূর্বাঞ্চল, প্রায় সমগ্র আফগানিস্তান, দক্ষিণ তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল নিয়ে ছিল বৃহত্তর ইসলামী খোরাসান। এই অঞ্চলের উত্তর সীমায় ছিল আমুদরিয়া, পশ্চিমে কাস্পিয়ান সাগর, দক্ষিণে মধ্য ইরানের মরু অঞ্চল এবং পূর্বে মধ্য আফগানিস্তানের পার্বত্য উচ্চভূমি। এই খোরাসান আসন্ন মহাযুদ্ধের অন্যতম কেন্দ্রভূমি। এই মহাযুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেবেন ইমাম মাহদী আলাইহিসসালাম, আর কুফার বিশ্বের নেতৃত্বে থাকবে পাপিষ্ঠ দাজ্জাল। আর ইমাম মাহদীর সহযোগী বাহিনীদের অন্যতম অভয়ারণ্য হল এই খোরাসান। এই বিশ্বযুদ্ধের মাধ্যমে কুফার বিশ্বের নিউ ওয়ার্ল্ড অর্ডারের পতন হবে এবং মুসলিম উম্মাহ গোটা বিশ্বের একচ্ছত্র নেতৃত্বের আসনে সমাসীন হবে। দুনিয়া জুড়ে কায়েম হবে খিলাফা আলা মিনহাজিন নবুয়া। সেই সঙ্গে অভিশপ্ত ইহুদিদের কবল থেকে উদ্ধার করা হবে পবিত্রভূমি ফিলিস্তিন ও প্রথম কিবলা বাইতুল মাকদিস। সুনানে ইবনে মাজা, মুসনাদ আহমদ ও মুস্তাদরাকে হাকিম সহ আর অনেক হাদিস গ্রন্থে সহি সনদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাতলু রায়াতুস সুদু মিন কিবালিল মাশরিকি ফায়ুকাতিলুনাকুম কিতালাল লাম ইউকাতিলুহু কওমুন ইযা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবান আলা সালজি। পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনীর আবির্ভাব ঘটবে, তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিন লড়াই করবে যা ইতিপূর্বে কোনো জাতি করেনি। তাদেরকে আবির্ভূত হতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দেবে। এখানে পূর্ব দিক বলতে খোরাসান বোঝানো হয়েছে, কারণ জাজিরাতুল আরবের পূর্ব দিকে তৎকালীন খোরাসান ছিল উল্লেখযোগ্য মুসলিম আবাদী। বিষয়টি সুনানুত তিরমিজে ইমাম তিরমিজি বর্ণিত একটি হাদিস থেকে স্পষ্ট হয়। সুনানে তিরমিজিতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাখরুজু মিন খোরাসান রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাব বিইলিয়া। খোরাসান থেকে কালো পতাকাবাহী সৈন্যদল বের হবে, এই সেনাদলকে কোনো কিছুই রুখতে পারবে না। অবশেষে এই পতাকা ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে গিয়ে গেড়ে দেওয়া হবে। মুসনাদে আহমদে বর্ণিত অপর একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুমুর রায়াতিস সুদা ক্বাদ জাআত মিন ক্বিবালি খোরাসান ফাতুহা ফাইন্না ফীহা খলিফাতুল্লাহিল মাহদী। যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী বাহিনী আসতে দেখবে তখন তাদের দলে যোগ দেবে, কারণ তাদের মাঝে খলিফাতুল্লাহ মাহদী থাকবেন। এছাড়াও অসংখ্য হাদিসে একই বক্তব্য ধ্বনিত হয়েছে। এই খোরাসানের হৃৎপিণ্ড হল বর্তমান আফগানিস্তান। তাই তো যুগ যুগ ধরে আফগানের রাজনৈতিক পরিস্থিতিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর নিখুঁত মিল খুঁজে পাই। চলুন প্রথমে সংক্ষেপে আফগানের পরিচয় জেনে নেওয়া যাক। আফগানের পরিচয় ও ভূপ্রকৃতি। আফগানিস্তানের পশ্চিমে ইরান, উত্তর পশ্চিমে তুর্কমেনিস্তান,
উত্তর উজবেকিস্তান এবং তাজিকিস্তান, পূর্বে চীন এবং পূর্ব ও দক্ষিণে পাকিস্তান। কাবুল আফগানের রাজধানী। রাজধানী ব্যতীত আফগানিস্তানের প্রধান শহর চারটি, জালালাবাদ, কান্দাহার, হেরাত ও মাজারি শরীফ। মোট ৩১টি প্রদেশ নিয়ে আফগান। মোট জনসংখ্যার 99.7% মুসলিম। আফগানের আয়তন 251,830 বর্গমাইল। আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশ থেকে প্রায় 5 গুণ বড়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী 2020 সাল পর্যন্ত আফগানের জনসংখ্যা ছিল 3,89,28,000। আফগানের প্রধান ভাষা পশতুন ও ফার্সি। আফগানের সংখ্যাগরিষ্ঠ জনগণ হল পশতুন। তারা সাধারণত পড়াশোনা করতে যায় মিশরের আল আজহারে, ভারতের দারুল উলুম দেওবন্দে এবং পাকিস্তানের বিভিন্ন কওমি মাদ্রাসায়। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব আফগানিস্তানের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। আফগান সাম্রাজ্যবাদের গোরস্থান। 642 খ্রিস্টাব্দে মহান সাহাবি সারাদ বিন আবু আক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নাহওয়ানদের যুদ্ধে বিজয়ের মাধ্যমে আফগানে ইসলাম প্রবেশ করে। এরপর কেবল সামনে এগিয়ে চলা, ধীরে ধীরে পুরো আফগান উদ্ভাসিত হয় ইসলামের চোখ জোড়ানো আলোয়। সুলতান মাহমুদ গজনবীর স্মৃতি বিজড়িত এই আফগানের ইতিহাস নানান উত্থান পতনে ঘেরা। বীর মুজাহিদ আহমদ শাহ আবদালি রহমাহুল্লাহ ছিলেন গোটা আফগানিস্তানের সর্বপ্রথম স্বাধীন সম্রাট। তিনিই আফগানিস্তানকে একটি স্বতন্ত্র রাষ্ট্র রূপ দিয়েছিলেন। তার পূর্বে আফগান ছিল অন্য রাজ্য বা সাম্রাজ্যের অংশ বিশেষ। 1761 সালে শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস দেহলভি রহমুল্লাহর আহ্বানে তিনি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির বিরুদ্ধে এক মোবারক জিহাদে অবতীর্ণ হন। এই অসম যুদ্ধে তিনি মুসলিমদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা মুশরিক মারাঠা বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দেন। মারাঠারা চেয়েছিল ভারতের মুসলিম মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে ভারত জুড়ে অখণ্ড হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে, কিন্তু আফগান বীর মুজাহিদ আহমদ শাহ আবদালি জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে মুশরিকদের এই স্বপ্ন ধূলিসাৎ করে দেন। প্রিয় উম্মা, ইতিহাস পুনরাবৃত্ত হয়। আজ আপনারা দেখছেন মারাঠাদের প্রেতাত্মা ভারতের হিন্দুত্ববাদী শক্তি আজ আবার অখণ্ড হিন্দু রাজ্য প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে। ভারতের রাষ্ট্রীয় মুশরিক বাহিনী এবং আরএসএস আর বাংলাদেশের হিন্দুত্ববাদী সরকার ইসকন ও হিন্দু মহাজোট সর্বশক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে উপমহাদেশের মাটি থেকে ইসলাম ও মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনা নিয়ে। এই সর্বনাশা বিপর্যয়কে রুখতে হলে বীর মুজাহিদ আহমদ শাহ আবদালির মুজাহিদ বাহিনীর মতো মুসলিম উম্মাহকে আবারও জেগে উঠতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহর ঝান্ডা হাতে। প্রিয় দেশবাসী, জাতির জীবনে কখনো এমন সময় আসে যখন দিনের অন্য সব মেহনত ছাপিয়ে দাওয়াহ ইরাদাত ও জিহাদ ফি সাবিলিল্লাহর গুরুত্ব বড় হয়ে ওঠে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাহুল্লাহ যখনই উম্মাহর এই অবস্থা দেখেছিলেন তখনই তিনি জিহাদের অনিবার্যতার কথা বুঝতে পেরেছিলেন। তাই তো তিনি সঙ্গে সঙ্গে জিহাদি তৎপরতা শুরু করে দিয়েছিলেন, মুসলিম উম্মাহকে দাওয়াহ ইরাদাত ও জিহাদের পথে আহ্বান করেছিলেন। আহমদ শাহ আবদালিকে হিন্দুত্ববাদী মারাঠা শক্তির বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। আজ সেই হিন্দুত্ববাদীর আবারও সংগঠিত হয়েছে, অখণ্ড ভারত প্রতিষ্ঠার সেই নাপাক উদ্যোগ আবার শুরু হয়েছে। আবারও তারা এই উম্মাহকে গিলে খাওয়ার জন্য তাদের কালো থাবা বিস্তার করেছে। এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল শাহ ওয়ালিউল্লাহর সন্তানদের দায়িত্ব এখন কি হবে। প্রিয় দর্শক, চলুন আমরা আফগানের ইতিহাস প্রসঙ্গে ফিরে আসি। বীর মুজাহিদ আহমদ শাহ আবদালি রহমাহুল্লাহের বংশধররা সাদজাই নামে পরিচিত ছিল। এ আবদালি বংশ 1747 সাল থেকে 1818 সাল পর্যন্ত মোট 71 বছর আফগান শাসন করে। আবদালি সাজোদাই বংশের পর আফগানের শাসন ক্ষমতা চলে যায় বারাকজাই গোত্রের হাতে। আবদালি বংশের হাতে শাসন ক্ষমতা থাকাকালে আফগান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ছিল, কিন্তু বারাকজাই গোত্রের হাতে ক্ষমতা আসার পর তারা ব্রিটিশ কুফার গোষ্ঠীর প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করে। তাদের শাসনামলে ব্রিটিশ ও রাশিয়া উভয়েই আফগানে প্রভাব বিস্তারের চেষ্টা করে। আফগানে ব্রিটিশ প্রভাব প্রতিষ্ঠা ও সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ব্রিটিশ কুফার গোষ্ঠী একাধিকবার আফগান আক্রমণ করে। আফগানে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 1838 সালে ইন্ডিয়ার গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড আফগানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1839 সালে তারা কাবুল দখল করে নেয়, কিন্তু সাম্রাজ্যবাদী কুফার ব্রিটিশের এই আক্রমণ তাদের শতাব্দীর সবচেয়ে বড় সামরিক বিপর্যয়ের কারণ হয়। আফগান মুজাহিদদের হাতে একে একে নিহত হয় কমান্ডার আলেকজান্ডার বার্নাস ও সেনাপতি উইলিয়াম ম্যাগনাকটেন সহ অসংখ্য উচ্চপদস্থ সেনা অফিসার। 1842 সালে কাবুল থেকে পালানোর পথে ব্রিটিশ সেনাবহরের ওপর হামলে পড়ে মুজাহিদ বাহিনী।
কুফার ব্রিটিশ বাহিনীর 16,500 সৈন্যের প্রায় সবাই নিহত হয়। মাত্র একজন ব্রিটিশ কোনোক্রমে জান নিয়ে জালালাবাদ ঘাঁটিতে ফিরতে সক্ষম হয়। সেই ভাগ্যবান সৈনিকটির নাম উইলিয়াম ব্রাইডন। আফগানরা বীরের জাতি, তারা কখনো আফগানের মুসলিম ভূখণ্ডে কাফিরদের আগ্রাসন বরদাস্ত করেনি। শাসকরা কখনো আনুগত্য স্বীকার করলেও বীর আফগানরা বারবার বিদ্রোহ করেছে। আফগানিস্তানে ব্রিটিশ প্রভাব প্রতিষ্ঠা করতে 1878 সালে কুফার গোষ্ঠী পুনরায় আফগান আক্রমণ করে রাজধানী সহ দেশের এক বড় অংশ দখল করে নেয়। 1878 সাল থেকে 1880 সাল পর্যন্ত আফগান মুজাহিদ ও ব্রিটিশদের মধ্যে বিভিন্ন ময়দানে লড়াই চলতে থাকে। 3রা সেপ্টেম্বর 1879 সালে বিদ্রোহী আফগানরা ব্রিটিশ দূতাবাসে আক্রমণ করে রাষ্ট্রদূত সহ 130 জনকে হত্যা করে। এই যুদ্ধে প্রাথমিকভাবে ব্রিটিশরা বিজয়ী হলেও মুজাহিদদের প্রবল আক্রমণ ও লাগাতার বিদ্রোহের মুখে তারা সন্ধি করে আফগান ছেড়ে যেতে বাধ্য হয়। এই সন্ধি গান্দামাক চুক্তি নামে পরিচিত। ১৯১৯ সালে আফগানের ক্ষমতা দখল করে আমির আমানুল্লাহ খান। তিনি ব্রিটিশের সঙ্গে করা গান্দামাক চুক্তি ভঙ্গ করে আফগানের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব দাবি করে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯১৯ সালে আফগান বাহিনী ব্রিটিশ ইন্ডিয়ায় আক্রমণ করে। একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধের মাধ্যমে আফগানরা একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের সময় আফগানের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন আফগানে প্রভাব বিস্তার করতে শুরু করে। সামাজিক, সাংস্কৃতিক ও সামরিক প্রতিটি অঙ্গনে রাশিয়া কমিউনিজমের বিষবাষ্প ছড়াতে থাকে। আফগানের অনেক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা, আর্মি জেনারেল ও সুশীল বুদ্ধিজীবীকে তারা অর্থ ও ক্ষমতার লোভ দেখিয়ে কমিউনিস্ট এজেন্টে পরিণত করে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী দাউদ খান, নূর মোহাম্মদ তারাকি, হাফিজুল্লাহ আমিন এবং বারবাক কারমাল। 1973 সালে গাদ্দার প্রধানমন্ত্রী দাউদ খানের মাধ্যমে এক কমিউনিস্ট বিপ্লব ঘটিয়ে রাশিয়া বাদশাহ জহির শাহকে ক্ষমতাচ্যুত করে। দিন ও দেশবিরোধী এই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করে নূর মোহাম্মদ তারাকি, হাফিজুল্লাহ আমিন ও বারবাক কারমালের মতো সুশীল রাজনীতিবিদ ও গাদ্দার বুদ্ধিজীবীরা। এভাবে আফগানের গতিতে চড়ে বসে রাশিয়ার পাঁচটা গাদ্দার গোলাম সরকার। 1973 সালে কমিউনিস্ট মদতপুষ্ট গাদ্দার দাউদ খান ক্ষমতা দখলের 6 বছর পর 1979 সালে সোভিয়েত বাহিনী সরাসরি আফগানিস্তানে আগ্রাসন চালায়। দেশবিরোধী ক্ষমতালোভী গাদ্দার দাউদ খানকে ক্ষমতায় আনার অনেক পূর্ব থেকে সোভিয়েত কমিউনিস্টরা আফগানের রাষ্ট্র ও সমাজ কাঠামোতে আরও খুলে বললে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও বুদ্ধিজীবী মহলে বিপুল পরিমাণ রাষ্ট্র ও দিনবিরোধী গাদ্দার এবং মির্জাফর তৈরি করে রাখে। প্রিয় দেশবাসী, ইতিহাস বারবার পুনরাবৃত্ত হয়। সোভিয়েত আগ্রাসন পূর্ববর্তী সময়ে আফগান কমিউনিস্টরা যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, ঠিক একই পরিস্থিতি আজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে। ভারতের হিন্দুত্ববাদী মালাউন মুশ্রিকরা গাদ্দার দাউদ খানের মতো বাংলাদেশে ক্ষমতায় বসায় বিশ্বাসঘাতক আওয়ামী সরকারকে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ভারত মুক্তিযুদ্ধের সহযোগী, বঙ্গবন্ধুর চেতনা, এসব সস্তা স্লোগান তুলে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধীরে ধীরে তুলে দিচ্ছে আগ্রাসী হিন্দুত্ববাদীদের হাতে। দেশের পরিস্থিতির দিকে তাকালে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, সামরিক আগ্রাসনের পূর্বে কমিউনিস্ট সোভিয়েত যেভাবে আফগানের রাষ্ট্র ও সমাজ কাঠামোতে অসংখ্য মির্জাফর তৈরি করেছিল, ঠিক তেমনি হিন্দুত্ববাদী ভারতও বাংলাদেশের সরকার, প্রশাসন, সেনাবাহিনী, মিডিয়া ও বুদ্ধিজীবী মহলে দেশের মাটি ও মানুষের সঙ্গে বিশেষ ঘাতকতাকারী অসংখ্য গাদ্দার তৈরি করেছে। হিন্দুত্ববাদী মুশরিকদের পেইড এজেন্ট এই গাদ্দারদের জেনে রাখুন। যুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল চেতনা, এই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই মুক্তিযুদ্ধের যে চেতনা, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা কি? যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ ও ক্ষমতার লোভে হিন্দুত্ববাদী ভারতের কাছে এদেশের মাটি ও মানুষকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তির উগ্র অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের গালভরা স্লোগান তোলা মির্জাফরদের দিনবিধ্বংসী ও দেশবিরোধী চক্রান্ত নিয়ে আমরা ইনশাআল্লাহ আলাদা ডকুমেন্টারিতে আলোচনা করব। চলুন সোভিয়েত আফগান যুদ্ধে ফেরত যাওয়া যাক। দাউদ খান প্রেসিডেন্ট হওয়ার পর অল্প কয়েক বছরের মধ্যেই সোভিয়েত গাদ্দারদের মাঝেই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। 1978 সালে 30শে এপ্রিল রাষ্ট্রপতি ভবনে ট্যাঙ্ক চালিয়ে দাউদ খান পরিবারের সকল সদস্যকে হত্যা করে ক্ষমতা দখল করে নূর মোহাম্মদ তারাকি। কমিউনিস্টদের পাঁচটা গোলাম তারাকি ক্ষমতা হাতে পেয়ে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গ্রহণ করার ঘোষণা দেয়। 1979 সালের 14ই সেপ্টেম্বর
আরেক গাদ্দার উপপ্রধানমন্ত্রী হাফিজুল্লাহ আমিন তারাকিকে অপসারণ করে নিজেই প্রধানমন্ত্রী হয়। ক্ষমতাচ্যুত করার পরেই তারাকিকে হত্যা করা হয়। 1979 সালের 25 ডিসেম্বর আগ্রাসে সোভিয়েত বাহিনী আফগানে প্রবেশ করে। সোভিয়েত বাহিনী প্রবেশের দুই দিন পরেই আরেক গাদ্দার বারবাক কারমাল হাফিজুল্লাহ আমিনকে হত্যা করে রাষ্ট্রক্ষমতা দখল করে। অল্প সময়ের ব্যবধানে তিনজন আফগান প্রেসিডেন্ট দাউদ খান, নূর মোহাম্মদ তারাকি ও হাফিজুল্লাহ আমিনের হত্যাকাণ্ড সমাজতন্ত্রের নৃশংসতার এক জ্বলন্ত দৃষ্টান্ত। যারা দেশের মাটি ও মানুষের সঙ্গে গাদ্দারি করে তাদের পরিণতি এমনই হয়। এরা তিনজনই ছিল রাশিয়ার অনুগত ভৃত্য এবং কমিউনিজমে বিশ্বাসী। এখান থেকে বাংলার গাদ্দারদেরও শিক্ষা নেওয়ার আছে। প্রিয় দেশবাসী, ইতিহাস বারবার পুনরাবৃত্ত হয়। কমিউনিস্ট সোভিয়েতের পদলেহী গাদ্দার দাউদ খান, নূর মোহাম্মদ তারাকি এবং হাফিজুল্লাহ আমিনরা যখন আফগানের রাষ্ট্রক্ষমতা দখল করে একের পর এক দিন বিধ্বংসী পদক্ষেপ গ্রহণ করতে থাকে, তখন দেশের সাধারণ মুসলিম, তাওহিদী জনতা, বিশেষ করে আলিম সমাজ ও মাদ্রাসার ছাত্ররা প্রতিবাদী মুখর হয়ে ওঠেন। কিন্তু এসব গাদ্দার শাসক গোষ্ঠী তাদেরকে কঠোরভাবে দমন করে। প্রেসিডেন্ট তারাকি হাজার হাজার তাওহিদবাদী মুসলিম ও ওলামা তলাবাকে গ্রেফতার করে এবং 27,000 রাজনৈতিক বন্দীকে মৃত্যুদণ্ড দেয়। ফলে আফগানের তাওহিদী জনতা, ওলামা তলাবা এসব মোরতাদ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র জিহাদি কার্যক্রম শুরু করে। প্রিয় দেশবাসী, হুবহু একই দৃশ্য কি আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন না? আজ ভারতের হিন্দুত্ববাদী মুশরিকদের ছত্রছায়ায় গাদ্দার হাসিনা সরকার দেশব্যাপী সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। একের পর এক ইসলাম বিধ্বংসী পদক্ষেপ গ্রহণ করছে, তাওহিদবাদী মুসলিমদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করছে, আলিম ওলামা ও তালিব এলেমদের গণহারে গুমখুন ও গ্রেফতার করে নির্যাতন করছে। কমিউনিস্ট আগ্রাসনের পূর্বে আফগানে ঠিক যে অবস্থা বিরাজ করছিল, আজ হিন্দুত্ববাদী আগ্রাসনের পূর্বে বাংলাদেশেও হুবহু একই দৃশ্য দেখা যাচ্ছে। রুশ বাহিনী আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে প্রবেশের পূর্বে অনেক রুশ সৈন্য আফগান সরকারি বাহিনীর পোশাক পরে আফগানে ইসলাম ও মুসলিম বিরোধী কর্মকাণ্ড চালিয়েছিল। বর্তমানে বাংলাদেশেও একই দৃশ্য দেখা যাচ্ছে। ভারতের মালাউন মুশরিক বাহিনীর অনেক সদস্য এবং গোয়েন্দা সংস্থা রয়ের অসংখ্য এজেন্ট আজ বাংলাদেশের সামরিক বাহিনীর পোশাক পরে এদেশের ইসলামী শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজ করছে। আফগানে সোভিয়েত আগ্রাসনের পূর্বে যখন আফগান সরকার প্রশাসন ও সেনাবাহিনীতে সোভিয়েত প্রভাব প্রতিষ্ঠার কাজ করছিল, তখন যেমন আফগানের কথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, নাগরিক সমাজ, মিডিয়া সেক্টর সবাই আগ্রাসী কমিউনিস্ট শক্তির পক্ষাবলম্বন করে দেশের মাটি ও মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক তেমনি বর্তমান বাংলাদেশের কথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, নাগরিক সমাজ, বিশেষ করে মিডিয়া সরাসরি হিন্দুত্ববাদী ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। আজ তাওহিদী জনতা ও ওলামা তলাবাদের বিরুদ্ধে মিডিয়াকে 24 ঘন্টা মিথ্যা প্রোপাগান্ডা করতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন আফগান সোভিয়েত যুদ্ধের আলোচনায় ফেরা যাক। তৎকালীন সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সর্বাধুনিক মরণাস্ত্রে সজ্জিত 1,05,000 সৈন্য প্রেরণ করে। আপনি কি জানেন এই বিশাল আগ্রাসী বাহিনীকে কারা প্রতিরোধ করেছে? আফগান সরকারি বাহিনী? না, আফগান মোরতাদ সরকারই তো সোভিয়েতকে আগ্রাসন চালানোর জন্য অনুরোধ করেছে, এবং আফগান সরকারি বাহিনী উল্টো আগ্রাসী বাহিনীর সঙ্গে মিলে আফগানের তৌহিদি জনতা ও ওলামা তলাবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আশ্চর্য ঘটনা হলেও সত্যি, দিন ইমান ও মুসলিম ভূখণ্ডের প্রতিরক্ষায় আগ্রাসী সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল তারা আর কেউ নয়, মাদ্রাসার আলিম ও তালিব এলেমরাই। প্রিয় দেশবাসী, কান খুলে শুনে রাখুন, সম্ভব হলে নোট করে রাখুন, এদেশের আলিমরাই এ মাঠের প্রকৃত প্রহরী, এদেশের মাদ্রাসার তালিব এলেমরাই এই ভূখণ্ডের প্রকৃত পাহারাদার। মুক্তিযুদ্ধের চেতনার নামে তাগুত সরকার যে হিন্দুত্ববাদী আগ্রাসী শক্তিকে মুসলিমদের এই পবিত্র ভূমিতে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে, এদেশের ওলামা, এদেশের তলাবা, এদেশের তাওহিদি জনতা, তাদের বিরুদ্ধে জিহাদ ফিসাবিল্লাহর ঝান্ডা হাতে ময়দানে অবতীর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসছে। 1979 সাল থেকে 1989 সাল দীর্ঘ 10 বছর আগ্রাসী রুশ হায়নাদের বিরুদ্ধে চলে এক অসম লড়াই। পুরো মুসলিম উম্মাহ আফগানের মুজাহিদদের পক্ষে দাঁড়িয়ে যায়। উম্মাহর ত্রাণকর্তা শেখ আবদুল্লাহ আজম ও শেখ ওসামা রহমাহুমাল্লার আহ্বানে আরব তরুণরা সামরিক প্রশিক্ষণ নিয়ে ঝাঁকে ঝাঁকে জড়ো হয় আফগানের পাহাড়ে। আরব ও আফগান মুজাহিদদের দীর্ঘ এক দশকের রক্তাক্ত জিহাদের পর দখলদার কমিউনিস্ট সেনারা আফগান ছেড়ে যেতে বাধ্য হয়। পরাজয়ের এই ধকল সইতে না পেরে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে, সেই সঙ্গে কবর রচিত হয় জাহিলি মতবাদ সমাজতন্ত্রেরও। খেলাফতের পতনের মাত্র 50 বছরের মাথায় আরব আফগান মুজাহিদদের এমন প্রবল উত্থানে গোটা উম্মাহ যেন নতুন করে প্রাণ ফিরে পায়।
1924 সালে খেলাফার পতনের মাত্র 55 বছর পর এটি ছিল তাগুতি বিশ্বব্যবস্থার বিরুদ্ধে মুসলিম উম্মাহর প্রথম বিজয়। এই খোরাসান বিপ্লবকেই বলা যায় খেলাফার পুনরুত্থানের সূচনা বিন্দু। এই বিপ্লবের মাধ্যমেই উম্মাহ বুঝতে পারে কোনো মানবরচিত তন্ত্রমন্ত্র নয়, কোনো অর্থহীন গণতান্ত্রিক আন্দোলন নয়, খেলাফা পুনরুদ্ধার করার একমাত্র পথ দাওয়াহ ইরাদাত ও জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মাহর সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনার একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মাহর হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনার একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। আফগান থেকে রাশিয়ার পলায়নের পর কুফর বিশ্বের চক্রান্তে মুজাহিদগণ ভ্রাতৃঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়েন, ফলে উত্থান ঘটে তালেবান বিপ্লবের। কান্দাহারের অখ্যাত এক মাদ্রাসা শিক্ষক বীর মুজাহিদ মোল্লা মাহমুদ রহমান রহিমাহুল্লাহ তার ছাত্রদের নিয়ে অস্থিতিশীল আফগানের শান্তি প্রতিষ্ঠার জন্য শুরু করেন এই বিপ্লব। ফার্সিতে তালিবান মানে ছাত্র, তালিবের ইলম বা মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয় বলে এটি তালিবান আন্দোলন নামে পরিচিত। 1994 সালে বীর মুজাহিদ মোল্লা মাহমুদ রহমানের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়ে প্রায় গোটা আফগানিস্তানে ছড়িয়ে পড়ে। 1996 সালে তালিবানরা বিজয়ী বেশে রাজধানী কাবুলে প্রবেশ করে। এই বছরই মোল্লা মাহমুদ রহমান মুজাহিদ রহেমাহুল্লাহ আমিরুল মোমিনের নির্বাচিত হন। আফগানে গঠিত হয় একটি শক্তিশালী ইসলামী সরকার, ইমারতে ইসলামী আফগানিস্তান। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের এমন মুবারক দৃশ্য সত্যিই মোমিনের অন্তরে দোলা দিয়ে যায়। তালিবান আন্দোলন নিয়ে আমরা অন্য কোনো ডকুমেন্টারিতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কথিত সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের পতনের পর 90-এর দশকে ইসলামী খেলাফার স্বপ্নদ্রষ্টা মুজাহিদ নেতৃবৃন্দ নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে ইরাদাত ও জিহাদের এক নতুন ময়দানে। খেলাফা পুনরুদ্ধারের লক্ষ্যে তারা এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। কীভাবে জাতিসংঘ কেন্দ্রিক তাগুতি বিশ্বব্যবস্থাকে গুণিয়ে চুরমার করে তার ধ্বংসাবশেষের ওপর ইসলামী খেলাফার নিশান ওড়ানো যায়। সোভিয়েত ইউনিয়নের পর নতুন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় কুফুরি গণতন্ত্রের ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্র। তাই উম্মাহর জিন্দাদিল মুজাহিদরা সাপের মাথা মার্কিন যুক্তরাষ্ট্রকেই টার্গেট করে। 9/11 মোবারক হামলার মাধ্যমে তারা জড়িয়ে পড়ে খেলাফা প্রতিষ্ঠার এক অসম লড়াইয়ে। আল্লাহর কতিপয় জানবাজ সৈনিকদের এই দুর্বার অভিযান তাগুতি বিশ্বব্যবস্থার মর্মমূল পর্যন্ত কাঁপিয়ে তোলে। এই হামলার মাধ্যমে সাপের মাথা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার নিরাপদ অবস্থান থেকে বের করে টেনে আনা হয় আফগানের পাহাড়ে, আফ্রিকার মরুতে এবং মধ্যপ্রাচ্যের জোড়াবালিতে। মুজাহিদের পছন্দ অনুযায়ী ভূমিতে যুদ্ধ করতে বাধ্য করা হয় তাকে। 9/11 মোবারক হামলার জবাবে 2001 সালের 7ই অক্টোবর আমেরিকা ও ব্রিটেন আফগান আক্রমণ করে। এরপর শুরু হয় এক অসম লড়াই। 2003 সালে ন্যাটোজোটের 50টি রাষ্ট্র 1,30,000 সৈন্য নিয়ে আফগানে প্রবেশ করে। তালেবান মুজাহিদরা জড়িয়ে পড়ে এক দীর্ঘমেয়াদি জিহাদে। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন, সংখ্যায় অতি অল্প, শক্তিতে দুর্বল ও প্রায় নিরস্ত্র তালেবান মুজাহিদদের গোটা কুফার বিশ্বের বিরুদ্ধে এই লড়াই নিঃসন্দেহে বদরের জিহাদেরই একটি বাস্তব নমুনা। মাত্র 60,000 তালেবান মুজাহিদ লড়েছে গোটা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। কুফার জোট শুরুতে এটিকে খুব সহজ যুদ্ধ ভাবলেও সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছে তালেবান মুজাহিদদের বিরুদ্ধে জয়লাভ দিবাস্বপ্ন বই কিছুই নয়। 2001 সাল থেকে 2020 প্রায় 2 দশকের এই লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের ফলাফল কী? পাজুক আফগান নিউজ নামের একটি সংবাদ সংস্থা 2020 সালের 3রা নভেম্বর থেকে 2021 সালের 3রা ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস ব্যাপী একটি জরিপ পরিচালনা করে। এই জরিপের ফলাফলে দেখা যায় বর্তমানে আফগানিস্তানের শতকরা 52 ভাগ অঞ্চল সম্পূর্ণ তালেবান নিয়ন্ত্রণাধীন, যেখানে তারা ইসলামী শরিয়াহ কায়েম করেছে, আর বাকি অঞ্চল হয় তাগুত সরকার নিয়ন্ত্রিত অথবা সেখানে জিহাদ চলছে। এটি তো তাগুত সরকার প্রভাবিত নিউজ এজেন্সির জরিপ। বর্তমানে তালেবান মুজাহিদগণ বিজয়ের যে পর্যায়ে আছে এতে অনায়াসে বলা যায় আফগানের শতকরা 80 ভাগ অঞ্চল তালেবান নিয়ন্ত্রণাধীন, অন্তত তালেবান প্রভাবিত। এই দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত শ্রান্ত কুফফার জোট তালেবান মুজাহিদদের সঙ্গে সন্ধি করে পালানোর রাস্তা খুঁজছে বেশ কয়েক বছর ধরে। অবশেষে 2020 সালের 29শে ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবান মুজাহিদদের সঙ্গে একটি লজ্জাজনক চুক্তি সম্পন্ন করে। চুক্তি অনুযায়ী পরবর্তী 24 মাসের মধ্যে আমেরিকা ও ন্যাটো জোট আফগান থেকে তাদের সকল সৈন্য প্রত্যাহার করবে। একটি জঙ্গি সংগঠনের সাথে তো আর চুক্তি করা যায় না, তাই চুক্তি করার পূর্বে তারা নাকি খত দিয়ে তালেবানকে জঙ্গি সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে। যেই তালেবান জঙ্গিদের বিরুদ্ধে তারা দীর্ঘ 20 বছর যুদ্ধ করেছে, 2 দশক পরে এসে হায় সরমের মাথা খেয়ে তাদের বলতে হয়েছে তালেবান জঙ্গি সংগঠন নয়। শুধু তাই নয়, চুক্তির পর গত 29শে ফেব্রুয়ারি 2020
কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপেকে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প বলে তালেবানরা মহান যোদ্ধা। And I'll say this for the Taliban, they're great fighters, you know that, obviously they're great fighters. All you have to do is ask the Soviet Union, are they great fighters? They are great fighters. সুবহানাল্লাহ, জিহাদ যুগে যুগে এভাবেই মুসলিম উম্মাহকে সম্মানিত করেছে এবং কাফেরদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করেছে। পহেলা মার্চ 2020 সালে বিবিসি প্রকাশিত একটি রিপোর্টে এসেছে ব্রাউন ইউনিভার্সিটির একদল গবেষক কস্ট অফ ওয়ার প্রজেক্ট নামক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বলা হয় আফগান যুদ্ধে ব্যয়ের যে সরকারি হিসেব দেখানো হয়েছে তা যথেষ্ট কম, প্রকৃত যুদ্ধ ব্যয় প্রায় $2 trillion বা $2 lakh crore। মার্কিন হিসেব মতে এ দীর্ঘ লড়াইয়ে আফগানে 2300 মার্কিন সৈন্য নিহত হয়েছে, পঙ্গু বা আহত হয়েছে 20,000, ব্রিটিশ সৈন্য মারা গেছে 450 জন, এছাড়াও ন্যাটো জোটের আরও কয়েকশো সৈন্য প্রাণ হারিয়েছে। সংখ্যা দেখে বোঝা যায় এটি নিছক লোক দেখানো সরকারি হিসেব, মানিজ্জত বাঁচাতে তারা প্রকৃত সংখ্যা গোপন করেছে। আফগানে নিহত মার্কিন সৈন্যদের সারি সারি কবর দেখে বিষয়টি আন্দাজ করা যায়। তাগুত প্রেসিডেন্ট আশরাফ খানি স্বীকার করেছে 2014 সালে সে ক্ষমতায় আসার পর থেকে আফগান সরকারি বাহিনীর 45,000-এরও বেশি সৈন্য নিহত হয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 18 বছরের প্রলয়ঙ্কারী যুদ্ধে লজ্জাজনকভাবে হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটভুক্ত বিশ্বের শক্তিধর 50টি রাষ্ট্র। আরব আফগান মুজাহিদদের পদতলে পিষ্ট হল কুফফার গোষ্ঠীর দম্ভ। নিঃসন্দেহে এই বিজয় গোটা কুফফার বিশ্বের বিরুদ্ধে মুসলিম উম্মহর বিজয়। এই বিজয় উম্মহর পুনরুত্থানের পথে এক বিশাল মাইলফলক। সাম্রাজ্যবাদীদের নিয়ে পশতুন একটি প্রবাদ আছে, ঘড়ি তোমাদের হাতে কিন্তু সময় আমাদের হাতে। আলহামদুলিল্লাহ, সময় সত্যিই এখন মুসলিম উম্মহর হাতে। খোরাসানের জিহাদ এখন আর আফগানের সীমানায় আটকে নেই। জিহাদের এই বিপ্লবাদ ছড়িয়ে পড়েছে জাজিরাতুল আরবে, হিন্দুস্তানে, আলজেরিয়ায়, লেবাননে, কাশ্মীরে, সিরিয়ায়, সোমালিয়ায়, মালিতে। উম্মহর মানসরাজ্যে এই জিহাদ সাহস ও উদ্যমের এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সৃষ্টি করেছে। ইমাম মাহাদিকে স্বাগত জানাতে যেন সাজ সাজ রব পড়েছে চারদিকে। একবিংশ শতাব্দীর শুরুতেই মুজাহিদদের এই ফাতহে মুবিন, এই মহাবিজয়ে বিশ্ব কুফফার জোটের বিরুদ্ধে এই মহাযুদ্ধের দামামা যেন চিৎকার করে ঘোষণা করছে, এই শতাব্দী জিহাদ ফি সাবিলিল্লাহর শতাব্দী, এই শতাব্দী মুসলিম উম্মাহর বিজয়ের শতাব্দী, এই শতাব্দী খিলাফাহ আলা মিনহাজিন নবুয়াহ প্রতিষ্ঠার শতাব্দী।